হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে আমার মুডবোর্ড পেন্টিংয়ের ছোট্ট একটি পোর্শন এঁকে দেখাতে যাচ্ছি। তো আজকে আমি দেখাতে যাচ্ছি কিভাবে কালো ব্যাকগ্রাউন্ডের উপর আপনি ডেইজি আঁকবেন। দেখতে পেরেছেন আমি ফার্স্টে যে পোর্শনে আঁকবো সেই পোর্শনটুকু ব্ল্যাক কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডে রং করে নিয়েছি। দেন আমি যে কোনো একটা তুলি ব্রাশ দিয়ে আমার ডেইজি ফুল আঁকা শুরু করে দিয়েছি। এখানে আমি খুবই যে কোনো একটা ব্রাশ নিয়েছি, এটা দিয়েই আমি আমার ফুলগুলো আঁকছি। কজ আমার মুডবোর্ড পেন্টিংয়ের যে পোর্শনটুকু এটা কিন্তু খুবই ছোটো, দেখতেই পাচ্ছেন আপনারা। কিন্তু কথা বলতে বলতে আমি আমার দ্বিতীয় ফুলটি এঁকে ফেলেছি, কারণ আমি ফার্স্ট মোশনে দেখিয়ে দিচ্ছি, না হলে আমার ভিডিওটা খুবই বড় হয়ে যাবে, সেটার জন্য আমি এখানে ফার্স্ট মোশনে বাকি ফুলগুলো এঁকে ফেলছি। তো এখন আমাদের পাতা আর ডাল দেওয়ার পালা। তো এইখানে আমি দুইটা গ্রিন কালার ব্যবহার করেছি, একটা হচ্ছে অলিভ গ্রিন, যেটা সেটা একটু ডিপ কালার হয়ে যাচ্ছে যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার আছে। তো আমি প্রথমে হচ্ছে ওই চিকন ব্রাশটা দিয়ে, যেটাতে আমি ফুলগুলো এঁকেছিলাম, ফুলে দিয়ে আমি আমার ডেজি ফুলের পাতাগুলো দিয়ে দিচ্ছি, পাতার ডাল। তো এক করে আমি অলিভ গ্রিন যেটা সেটা দিয়ে হচ্ছে গিয়ে পুরোটাতেই পাতাগুলো এঁকে নেব। তো আমার এখানে অলিভ গ্রিন দিয়ে আঁকা শেষ, এখন আমি একটু লাইট যে গ্রিন কালার বা টিয়া কালার বলতে পারেন সেটা দিয়ে আমি বাকি কাজটা শুরু করে দিয়েছি, যাতে একটু ফোকাস হয়। যদি এখানে কালারটা অনেক ডিপ দেখাচ্ছে, শুকনো পরে এটা একটু লাইট হয়ে যাচ্ছে গিয়েছিল, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু গ্রিন একদম ডিপ গ্রিন যেটা ছিল বা অলিভ গ্রিন আর এই কালারটা মিলে কিন্তু ভাল লাগছে খুবই। তো এরকম করে আমাদের এখানে আঁকা শেষ, এখন আমি পরবর্তীতে জাস্ট সাদা কালারটা দিয়ে একটু ছিটিয়ে নিয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক, আর এটা একদম ক্লোজ থেকে একটা ছবি দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, ধন্যবাদ।